নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনি কি লটারি প্রেমী বা লটারি কেটে কেটে হাঁপিয়ে গেছেন বা লটারি কাটতে চাইছেন, তাহলে এই ভিডিওতে আপনি জেনে নিন জ্যৈষ্ঠ মাসে কোন কোন রাশির জাতক ও জাতিকারা লটারি কাটলে লটারি লাগার সম্ভাবনা প্রবল থাকে। এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও আপনারা কিন্তু মিস করবেন না। অর্ধেক শুনতে শুনতে যদি আপনারা ভিডিওটি ছেড়ে চলে যান, তার দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না। তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ রয়েছে। আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটি কিন্তু মোটিভেশনাল চ্যানেল। এই চ্যানেলের ভিডিওগুলি আপনারা একবার ওয়াচ করে দেখুন। আমি এতটুকুটা দায়িত্ব নিয়ে বলছি, আপনারা ফেরার আগে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করেই ফিরবেন। হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটির নাম জীবনজয়ী, তাই এখনই বাংলাতে লিখুন জীবনজয়ী এবং সার্চ করুন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। দেখুন, আমরা কিন্তু বাঙালি এবং বাঙালি যেহেতু সেহেতু কিন্তু আমরা চাই শর্টকাটে পয়সা ইনকাম, আর এই শর্টকাটে পয়সা ইনকাম একমাত্র দিতে পারে লটারি। হ্যাঁ বন্ধুরা, তাই আমরা লটারির দিকে খুবই আগ্রহ হয়ে পড়ি, এটা বাস্তব। এটা আপনি বলুন বা আমি বলুন, আমি আমার নিজের ক্ষেত্রেও বলছি, আমারও লটারি কাটতে ভালো লাগে। তো লটারি কাটার কিছু নিয়ম, কিছু টেকনিক রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সকলের কিন্তু লটারি লাগে না। তার কিছু গ্রহগত দিক রয়েছে এবং কিছু টেকনিকও রয়েছে, শুধু গ্রহগত দিক নয়, টেকনিকও রয়েছে, লটারি কাটার কিছু গোপন নিয়মও রয়েছে। তো আমি এই সব নিয়ে এই ভিডিওতে যদি বলি, তাহলে ভিডিওটি বিশাল হয়ে যাবে এবং আপনাদের শুনতেও ভালো লাগবে না। তাই আমি একটি আই বটমে ভিডিও দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটিকে আপনারা ওয়াচ করুন এই ভিডিওটি দেখার পর, এবং সেখানে আমি সমস্ত রকম তথ্য দিয়েছি লটারি কাটার নিয়ম একদম বিস্তারিতভাবে। তাই অবশ্যই আই বটমের ভিডিওটি একবার দেখে নিন, তারপরে লটারি কাটবেন। এবার আসি, আপনারা কারা কারা এই মাসে লটারি কাটলে লটারি থেকে কোটিপতি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটি কোনো গল্প নয়, এটি বাস্তব। তো প্রথম যে রাশিটির কথা বলবো আমি, সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, সিংহ রাশির জাতক ও জাতিকারা লটারি কাটুন, এবং লটারি কাটার আগে অবশ্যই আপনারা আই বটমে ভিডিওটি একবার ওয়াচ করে তারপরে কাটবেন। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা বলবো, সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, কন্যা রাশির জাতক ও জাতিকারাও লটারি কাটুন, কিন্তু আপনাদেরকেও আমি বলছি, আপনারা অবশ্যই অবশ্যই ওই আই বটমে ভিডিওটা ক্লিক করার পর, দেখার পর, তারপরে লটারিটি কাটবেন। তিন নম্বর যে রাশিটির কথা বলবো, সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, মিথুন রাশির জাতক ও জাতিকারাও লটারি কাটুন, এবং কাটার আগে অবশ্যই আপনারা আই বটমের ভিডিওটি ক্লিক করে দেখে তারপর লটারি কাটবেন। এরপরের যে রাশিটির কথা বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, বৃষ রাশির জাতক ও জাতিকারাও কিন্তু লটারি কাটুন, আপনাদেরও লটারি লাগার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং এরপরের যে রাশিটির কথা বলবো, সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, তুলা রাশির জাতক ও জাতিকারাও লটারি কাটুন, আপনাদেরও লটারি লাগার সম্ভাবনা প্রবল রয়েছে। কিন্তু সবশেষে আপনাদেরকে আমি একটি কথা বলে দিই, অবশ্যই আপনারা কিন্তু আই বটমের ভিডিওটি দেখার পরে লটারি কাটবেন। যদি আপনারা সেই ভিডিওটি না দেখে লটারি কাটেন, তার দায়িত্ব আমি নিতে পারবো না, কারণ আপনারা কোনো রকম কমেন্টস বক্সে উল্টোপাল্টা কমেন্টস করতে পারবেন না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।